বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের আরও 4 মাস গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধিতে খুশি আমজনতা। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও 4 মাস গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধিতে খুশি আমজনতা। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছে যে একটা নিউজে পাবলিশ হয়েছে। তো কেন্দ্রীয় সরকারে আরও 4 মাস গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধিতে খুশি আমজনতার তো কি বলা হয়েছে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সঙ্গে আপনি যে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, লেটেস্ট আপডেটটি কি জেনে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছে যে একটা নিউজে পাবলিশ হয়েছে যে অবশেষে নভেম্বর মাসের শেষ আবারও 4 মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সুখবর জানিয়েছেন। গত বুধবার এই মর্মে মন্ত্রিসভায় এই প্রস্তাব পাস করা হয়েছে বলে জানা যায় সূত্রে খবর অনুযায়ী। এবং কিছুদিন আগে জানা গিয়েছিল যে 30 নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাওয়া যাবে। তো অবশেষে নভেম্বর মাসের শেষে আবারও 4 মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান। তো অবশেষে নভেম্বর মাসে শেষে আরও 4 মাসের জন্য বাড়ানো হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ। তো এটা সমস্ত রাজ্য এবং সমস্ত দেশবাসীর জন্য এটা একটা খুবই সুখবর যে 4 মাসের জন্য বাড়ানো হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার। তো এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।